কুমোরটুলিতে এসে যখন এখানে একটা পার্ক আছে, কুমোরটুলি পার্ক, কুমোরটুলি পার্ক, যেখানে বিখ্যাত একটা পুজো হয়, তো সেটারই যাচ্ছি ভিডিও করতে। তো দেখা যাক ওখানে কীরকম কী হয়েছে। আর কুমোরটুলি তো সত্যি দেখলাম, জাস্ট অপূর্ব লাগলো। আর আমার মনে একটাই কোশ্চেন জাগছে যে এই যে এত সরু সরু গলি, এত সরু জায়গা, ছোটোখাটো দরজা, মানে স্টুডিওগুলো বিশেষ করে এত সরু সরু, আমি খালি এটাই ভাবছি যে ঠাকুরগুলোকে যখন বার করা হয় মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য, ঠিক সেই সময়টা কতটা পরিশ্রম হয় সেটা আমি খালি একবার দেখতে চাই। কারণ মূর্তিগুলো তো মানে দেখলেই যে কত বড় বড় মূর্তিগুলো, আর সেগুলোই বার করে মণ্ডপে নিয়ে যাওয়া, বাহ! তো এই হচ্ছে কুমোরটুলি পার্ক। জাস্ট দেখো, এটা প্লেটে প্লেট দিয়ে তৈরি করা হচ্ছে। মানে এখানে যে গোল গোল জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু প্লেট বসানো, স্টিলের যে প্লেট যেটাতে করে মানে আমরা খাই চাউমিন ফেসে এইসব খাই, সেই স্টিলের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। এটা কিন্তু স্টিলের প্লেট আর পুরো প্লাইউডের কাজ রয়েছে। তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, যদি কেউ পারমিশন দেয় তো খুবই ভালো হবে। আর এই দিকটা হচ্ছে মেলা বসছে, এই দিকটা মেলা বসছে, তো চলো ভেতরে যদি যেতে দেয় তো ভালো। তো ভেতরে ঢোকার পারমিশন আমরা পেয়ে গেছি। অন্ধকারে কতটা কি, তোমরা জাস্ট দেখো পাশে কাজ হচ্ছে। এখানে কিন্তু ঠাকুরকে যে থালায় খেতে দেওয়া হয়, মানে ছোট্ট ছোট্ট যে প্লেটগুলো, সেই প্লেটগুলো কিন্তু এখানে বসানো হয়েছে। এই যে দেখো, ছোট্ট প্লেট থেকে বড় প্লেট একদম। আর এইখানে ওই পাতলা অ্যাডভেস্টার টাইপ হয়তো ইউজ করা হয়েছে। আর চারপাশটা কিন্তু এইরকমভাবেই থালা প্লেটগুলো বসানো হয়েছে। টিন, প্লাই আর প্লেট, এই তিনটে জিনিসের কিন্তু তৈরি এই প্যান্ডেলটা। তো চলো আরো ভেতরে যাই। এই যে হচ্ছে ভেতরটা, ওপরটা দেখো, পুজোর যেহেতু এখন আর বেশি দিন বাকি নেই, দু সপ্তাহ মনে হয় না আর হাতে আছে, তো ভেতরে এখন খুব চরম পর্যায়ভাবে কাজ চলছে, যে যার কাজে খুবই ব্যস্ত। আমরা যখন কথা বলতে চাইছিলাম তারা কাজেই ব্যস্ত ছিল, কথা বলতে পারছিল না আমাদের সাথে। তো যেহেতু তৃতীয়ার থেকে এই প্যান্ডেলটা উৎপাদন হচ্ছে, সেই কারণে তার আগে তো প্যান্ডেলটা যা হোক করে কমপ্লিট তো করতেই হবে, এখন অনেক কাজ রয়েছে ভেতরে। তো ভীষণভাবে ব্যস্ততা রয়েছে চারিপাশে, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি ভেতর দিকে। ভেতর দিকে ওপরটা দেখো, এরকম ডিজাইন, আর চারপাশটা তো বাঁশ, আর এদিকে থার্মোকল কাটার কাজ হচ্ছে। আর ভেতর দিকে আমরা যত যাচ্ছি তত বেশি সুন্দর লাগছে। আর সামনে প্রতিমা নির্মাণের কাজ চলছে, তো প্রতিমাটাকে ভালোভাবে নির্মাণ করা হচ্ছে এখানে। আর চারপাশটা দেখো, খুবই অপূর্ব করেছে।
আর ওপরটাও খুব সুন্দর। আর এটা দেখো, এটা কিন্তু থার্মোকলের তৈরি একটা বড় কলস বানানো হয়েছে, তো পুরো রিয়েল লাগছে দেখতে চারপাশটা। তো পুরো প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে দারুণ লাগবে দেখতে। তো এই প্যান্ডেলটা কিন্তু তৃতীয়ার দিনকে উদ্বোধন হচ্ছে, তো তৃতীয়ার দিনকে থেকে এখানে যাওয়া আসা শুরু হয়ে যাবে দর্শনার্থীদের জন্য। তো প্যান্ডেলটা তো দেখলেই তোমরা ভিডিওতে, ভেতরটা তো তোমার ভিডিওতে দেখলেই, জাস্ট অপূর্ব কাজ। আর বাইরেটাতেও তো দেখতেই পাচ্ছ, পুরো একটা অন্যরকম মানে পুরো আইডিয়া এই প্যান্ডেলটার। তো বাইরে যতটা সুন্দর ভেতরে তার থেকেও বেশি সুন্দর। আর তৃতীয়ার দিনকে এই প্যান্ডেলটা উদ্বোধন হচ্ছে, তো তৃতীয়ার থেকেই তোমরা এখানে আরামসে একদম ঠাকুর দেখতে চলে আসবে।